আম ভর্তা, জাম ভর্তা, কাঁঠাল ভর্তা হলে লিচু ভর্তা কেন হবে না? আর ভর্তার নাম শুনলেই যেন জিভে জল চলে আসে। সেই রকম যদি ঝাল মিষ্টি টকের একটা ভর্তা হয় তাহলে তো কথাই নেই। লিচুর এই ভর্তাটা খেতে দারুণ মজা, আমি একটুও বাড়িয়ে বলছি না, আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সিজনাল কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দুই ধরনের লিচু ভর্তা তৈরির প্রক্রিয়া, আশা করছি ভালো লাগবে। লিচু ভর্তার জন্য আমি এখানে কিছু লিচু নিয়েছি। বাজার থেকে লিচু নিয়ে আসলে চেষ্টা করবেন এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে, সেক্ষেত্রে লিচুতে ফরমালিন থাকলে তা সহজে বের হয়ে যাবে। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে লিচুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। লিচুগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি সবগুলো লিচুর খোসা ছেড়ে নিচ্ছি। খোসা ছেড়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। লিচুর খোসা ছাড়ানোর সময় খেয়াল রাখবেন, অনেক সময় মুখে পোকা থাকে, এগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন। লিচুর ভর্তার জন্য আমি এখানে হাফ চা চামচ বিট লবণ নিয়েছি, সাথে দুইটা শুকনো মরিচ নিয়েছি। তবে ঝালটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করবে, ঝাল বেশি খেলে আর একটু বাড়িয়ে দেবেন। শুকনো মরিচের সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। শুকনো মরিচের সাথে লবণ দিয়ে চটকালে হাতটাও জ্বালা করবে না এবং শুকনো মরিচটা খুব তাড়াতাড়ি মিহি হয়ে যাবে। মরিচগুলোকে ভালো করে চটকানো হয়ে গেছে, এখন সাথে অ্যাড করব এক চা চামচ সরিষা বাটা। হাতের কাছে সরিষা বাটা না থাকলে কাসুন্দিটাও ইউজ করতে পারবেন। সরিষা বাটার সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সরিষা বাটা দেওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভার আসে। মেখে রাখা সরিষা বাটা ও শুকনো মরিচের উপকরণগুলো ভালো করে লিচুর সাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন প্রতিটা লিচুর গায়ে ভালো করে লেগে থাকে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন, চামচ দিয়ে করলে মাখামাখি কাজগুলো ভালো হয় না। এখন আমি অ্যাড করব এক চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে টক ভাব আসে এবং একটা সুন্দর ফ্লেভার আসে, তাহলে লিচুর ভর্তাটা হয়ে যাবে ঝাল মিষ্টি টকের একটা অসাধারণ মজার ভর্তা। এই তো আমার রেডি হয়ে গেল লিচু ভর্তা, আশা করি ভালো লেগেছে। তবে আপনারা কোথাও যাবেন না, আমি আপনাদেরকে আরেক ধরনের লিচু ভর্তা দেখাবো, যেটা আমার অনেক বেশি ফেভারিট। মেখে রাখা লিচুগুলো থেকে আটিটা আলাদা করব, সেজন্য তিন থেকে চার টুকরা করে লিচুগুলোর আটিটা আলাদা করছি। তবে সেটা মাখার আগেও করা যাবে, যেহেতু আমি আগে একটা রেসিপি দেখাবো সেজন্য আমি সেটা আগে থেকে করে রাখিনি। তবে আমি সবসময় বাসায় এভাবে ছোট ছোট টুকরো করে লিচুটা মাখাই, এভাবে খেয়ে দেখবেন অনেক বেশি মজা এবং খেতেও ভালো লাগে। এই তো আমার হয়ে গেলো দুই ধরনের লিচু ভর্তা, আশা করি ভালো লেগেছে। বা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।